শোন, তোদের সবার যে কারণে ডাকলাম, আজকে আমার বোনের বার্থডে, বুঝছিস? তোদের সবার আশা লাগবে কিন্তু বন্ধু, কেউ কিন্তু না করতে পারবি না। আরে তোর বোনের বার্থডে আমরা যদি না যাই তাইলে কি হয়? আমরাই তো সব অ্যারেঞ্জ করব, কখন যাওয়া লাগবে এইটা বল। তোরা বিকালের দিকে চলে আসবি, বুঝছিস? বিকাল থেকে সবকিছু অ্যারেঞ্জ হবে। তোরা সবাই কিন্তু বিকালের দিকে চলে আসবি, আজকে বিকালে। ঠিক আছে বন্ধু, আমি বাড়ি গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে চলে আসছি। কি রে ব্রো, আমাকে দাওয়াত দিবি না নাকি? এ আমি কি বললাম, আমি সবার যাওয়ার কথা বলি নাই? তোরে দাওয়াত দেবো না মানে? তোরা সবাই মিলে দুপুরের পর পরই চলে আসবি, ঠিক আছে? তাড়াতাড়ি আসবি, তোরা সবাই মিলে অ্যারেঞ্জ করবি, আর আমি তো আসি। আরে কোনো সমস্যা নেই, আমরা দুপুরের পর পরই চলে আসবো, আর তুই কোনো টেনশন নিস না। তোর বোনের বার্থডে আমরা যদি না আসি তাইলে কি হয়? আমরাই তো সবার আগে আসবো। ঠিক আছে বন্ধু, তোরা তো আসবি সেটা বুঝলাম, কিন্তু আমার বোনের বার্থডে বলে কথা, তোরা গিফট আনবি নি তো? আমি তো 50,000 টাকা গুছাই রাখিছি, ওরে একটা দামি ফোন গিফট করবো। ঠিক আছে বন্ধু, তুই কোনো টেনশন নিস না, আমিও ভালো কিছু গিফট করবো। আচ্ছা আমি দেখি তোর বোনের ভালো কোনো একটা ড্রেস গিফট করবো। কিরে সুহাগ, তুই কোনো কথা বলছিস না কেন? তুই কোনো গিফট করবি না? আচ্ছা বন্ধু দেখি কি গিফট করা যায়। তোরা দাঁড়া, আমার একটা কল আসছে, আমি একটু আসতেছি। আচ্ছা বন্ধু, তাইলে ওই কথাই থাকলো, তাইলে তোরা বাসায় গিয়ে রেডি হয়ে চলে আয়, আমি এখন বাসার দিকে যাই। আচ্ছা ঠিক আছে, এই শুভ চল। কিরে বন্ধু, চলে আইছিস তোরা? এই তো বন্ধু আসলাম, চল ভিতরে চল। কিরে সুহাগ কই? কেন সুহাগ আসে নাই? না তো সোহাগ আসে নাই, সোহাগ তোদের সাথে আসার কথা না, আসলো না? কই সোহাগের সাথে তো আমাদের দেখা হয় নাই। আর সোহাগ রে কতটা কল দিলাম, একটা কলও তো ধরলো না। হ্যাঁ আমিও তোরে অনেকবার কল দিলাম, কোনো কল রিসিভ করলো না, এরকম করতেছে কেন? দূর, আমার ওর কোনো কাজকামি ভালো লাগে না, আজকে এমন একটা দিন আর ওর কোনো খোঁজ খবরই নাই। বন্ধু এটা তো আমিও বুঝতেছি না, ও তো বললো যে আসবে কিন্তু এখনো আসতেছে না কেন? না তো বুঝতে পারতেছি না রে। অব্রো ভাই কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো। সোহাগ ভাই কি হয়েছে জানেন? কেন সোহাগের আবার কি হয়েছে? সোহাগ ভাই ছোট বোন তো অনেক অসুস্থ, তাকে নিয়ে হাসপাতাল গেছে। হ্যালো ভাই। কিরে তোর ছোট বোন তো অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, ওর তো চিকিৎসা করাইতে হবে। ভাই চিকিৎসা করাইতে তো অনেক টাকাই লাগবো। যত টাকাই লাগুক না কেন, তাড়াতাড়ি টাকা ম্যানেজ কর তুই। আচ্ছা আমি দেখছি ভাই কি করা যায়, আমার কাছে তো টাকা নাই, এখন কি করবো ভাই? আচ্ছা 1,00,000 টাকা লাগবে তো, আমি যে করে হোক ম্যানেজ করতেছি। কি ওর ছোট বোন অসুস্থ আর আমাদেরকে জানাই নাই? আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দেখছি। এই ওই দেখ সোহাগ আসতেছে। এই সোহাগ দাঁড়া। কিরে সোহাগ, শুনলাম তোর বোনের নাকি কি হয়েছে? আরে বন্ধু আমার ছোট বোন খুব অসুস্থ, তো ও হাসপাতালে ভর্তি রয়েছে, এই জন্যই তো ছোট বোনের বার্থডেতে আসতে পারি নাই আমি। তুই কিছু মনে করিস না বন্ধু। আরে তোর ছোট বোন অসুস্থ এটা তুই আগে বলবি না। না বন্ধু, তোরা বার্থডে পার্টি করবি, এই জন্যই তোদের আর কোনো ঝামেলায় ফালাইতে চাইনি। আরে তোর বোন মানেই তো আমাদের বোন, তাই না? তোর বোন অসুস্থ আর আমরা এখানে পার্টি করব, এটা কিভাবে হয়? এটা তুই ভাবলি কিভাবে? আমরা তো ভাবছিলাম তুই মনে হয় অন্য কোনো কারণে পার্টিতে আসতে পারিসনি, এই জন্যই তো তোর উপর রাগ হচ্ছিল। আরো তোর বোন যে অসুস্থ এটা আমাদের আগে জানাবি না? আচ্ছা তোর বোনের চিকিৎসার জন্য টাকা রেডি হয়েছে সম্পূর্ণ? না রে বন্ধু, সম্পূর্ণ টাকা তো এখনো রেডি হয় নাই, টোটাল 1,00,000 টাকার মতো লাগবে। ও আচ্ছা 1,00,000 টাকার মতো লাগবে। আচ্ছা আমি 50,000 টাকা গুছাইলাম তো আমার বোনের বার্থডেতে গিফট করব। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ওই 50,000 টাকা আমি তোর বোনের চিকিৎসার জন্য দিব। আর শোন সোহাগ, আমি দেখি 20,000 টাকার মতো দিতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে সোহাগ, আমিও তোর বোনের চিকিৎসার জন্য কিছু দিবানে। না বন্ধু, তোদের কোনো টাকা দেওয়া লাগবে না, তোরা পার্টি কর কোনো সমস্যা নাই। আরে তোর বোন অসুস্থ আর আমরা পার্টি করব, এটা কি ধরনের কথা বলছিস তুই? মানে তোর বোন কি আমাদের বোন না? তোর বোন মানে তো আমাদেরই বোন। চল চল এখনই, আমার কাছে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো দিব। রফিকুল তো বললো ও টাকা দিবে, তারপর শুভও তো বললো যে চিকিৎসার জন্য টাকা দিবে। আমরা সবাই মিলে যদি টাকা দিই তাহলে তোর বোনের চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যাবে। তুই কোনো সময় টেনশন করবি না বন্ধু, আমরা তোর পাশে সব সময় আছি। আমরা বন্ধু হয়ে যদি একটা বন্ধুর বিপদে পাশে না দাঁড়াই তাহলে এরকম বন্ধুত্বের কি কোনো মানে হয়? চল বন্ধু এখনই হাসপাতালের দিকে যাই। একটা বন্ধু যদি বিপদে পড়ে তাহলে আর একটা বন্ধুর কর্তব্য সেই বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোর। বন্ধুর বিপদে যদি বন্ধুই পাশে না দাঁড়াই তাহলে সেরকম বন্ধুর কোনো মানেই হয় না।